আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোহানি সিজি কুকিং। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে মাছের মাথা দিয়ে লাউ রান্না করবেন, তাও আবার মাত্র 10 মিনিটে। তো চলুন দেখে নেই এই ইজি রেসিপিটি কিভাবে তৈরি করতে হয়। আমি প্রথমে চুলায় একটি প্রেশার কুকার বসিয়ে নিয়েছি, আর প্রেশার কুকারটা গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে তেল দিয়ে দিলাম 3-4 টেবিল চামচ। আপনারা চাইলে আরেকটু বাড়িয়ে নিতে পারেন, আমি কিন্তু খুব অল্প পরিমাণে তেলটা দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন কুচি আর 1.5 টেবিল চামচ পেঁয়াজ কুচি। এটাকে আমি এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ব্রাউনিশ করে ভেজে নেব। আপনারা চাইলে ব্রাউনিশ না করলেও পারেন, আবার রসুনটা না দিলেও পারেন। দেখুন ভিউয়ার্স, পেঁয়াজ আর রসুন কুচিটা অনেকটাই ব্রাউন হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পেঁয়াজ আর রসুন বাটা। আমি দুটোকে একসঙ্গে পেস্ট করে নিয়েছি, আপনারা চাইলে আলাদা আলাদা করে দিতে পারেন। দুটো মিলেই আমি 1 টেবিল চামচ রসুন বাটা আর পেঁয়াজ বাটা করে নিয়েছি। এখন আমি এটাকে ভালো মতো নেড়ে চেড়ে মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা আমি দূর করে নেব। গন্ধটা দূর হয়ে এলে এখন আমি এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ বাটা, আপনারা চাইলে কুচি বা ফালি দিতে পারেন। আমি এখানে প্রায় 1.5 টেবিল চামচের মতো কাঁচামরিচ বাটা ইউজ করছি, আপনারা আপনাদের ঝালটা বুঝে দিবেন। এখন আমি এটাকেও ভালো মতো নেড়ে চেড়ে মিক্স করে নেব। মিক্স হয়ে এলে এখন আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য হলুদ গুঁড়ো, এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। হলুদ গুঁড়োটা না দিলে আপনাদের তরকারিটা সবুজ থাকবে, আর আমি এখানে হলুদ দেওয়াতে এটা হলুদ কালার হবে। দিয়ে দিলাম সামান্য পানি, পানি দিয়ে এটা কষিয়ে দিচ্ছি। প্রেশার কুকারে কিন্তু অল্প পরিমাণে পানি ইউজ করতে হয় খুব, আর লাউয়ের থেকে তো এমনিতেই অনেক পানি বের হয়, লাউয়ে তো পানি ইউজ না করলেও চলে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, আপনারা এটা এটা স্বাদটা বুঝে দিবেন। আবার আমি এটাকে মিক্স করে নিচ্ছি, মশলাটা যেন ভালো মতো কষানো হয় সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। এখন এইভাবে আমি কিছুক্ষণ কষিয়ে এর মধ্যে দিয়ে দিব 3 টুকরো মাছ। আমি এখানে 1টি মাছের মাথা আর 2 টুকরো পেটের খাড়ি ইউজ করছি, আপনারা চাইলে সম্পূর্ণটাই মাথা দিয়ে রান্না করতে পারেন। এখন আমি এটাকে আবার নেড়ে চেড়ে ভালো মতো মশলার সঙ্গে মিক্স করে দেবো যেন মাছের মধ্যে সম্পূর্ণভাবে মশলাটা ঢুকে যায়। আমি এখানে তেলাপিয়া মাছ ব্যবহার করছি, আপনারা চাইলে অন্য মাছও ব্যবহার করতে পারেন, তবে অনেক বেশি কাঁটাযুক্ত মাছ ব্যবহার করবেন না, তাহলে লাউ খেতে গিয়ে কাঁটা বাঁচতে বাঁচতেই দিন শেষ। এখন আমি ঢাকনা দিয়ে 1 মিনিট কুক করব। 1 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আর মাছগুলোকে আবার একটু মিক্স করে দিচ্ছি। আমি মাছগুলোকে মাঝখান থেকে সামান্য একটু একটু ভেঙে দিচ্ছি, অনেক বেশি ভাঙবো না কিন্তু, জাস্ট অল্প ভাঙবো, কারণ লাউ দেওয়ার পর নাড়াচাড়াতে এটা আরও ভেঙে যাবে, আর অনেক বেশি ভেঙে ফেললে দেন এটা কাটা কাটা হয়ে যাবে। জাস্ট একটা একটা মাছখান থেকে টুকরো করে দিচ্ছি, আপনারা চাইলে মাছগুলো ভেজেও ইউজ করতে পারেন, বাট আমার কাছে কাঁচাটাই ভালো লাগে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব প্রায় 500 গ্রামের মতো লাউ, আমি এটাকে ধুয়ে কেটে নিয়েছি। এখানে আমি 1/2 কেজি লাউ ইউজ করছি, লাউটা কিন্তু অবশ্যই কচি হতে হবে, তাহলেই কিন্তু এটা জলদি রান্না করা যাবে। আর আপনারা যদি প্রেশার কুকার ইউজ করেন তাহলে লাউ শক্ত হলেও সমস্যা নেই, 10 মিনিটের জায়গায় একটু সময় বেশি লাগবে আর কি, কিন্তু হয়ে যাবে। আমি এটাকেও ভালো মতো নেড়ে চেড়ে মিক্স করে দিলাম। এখন আমি প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে অপেক্ষা করব 4-5 মিনিট, এর মধ্যে ইনশাল্লাহ লাউটা সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিটের মধ্যে হাই হিটে রান্না করার পর প্রায় 5-6টি হুইসেল দিয়েছে, এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, প্রায় 90%-এর মতোই লাউটা রান্না হয়ে গেছে। এখন আমি এটাকে নেড়ে ছেড়ে উপরেরগুলো নিচে আর নিচেরগুলো উপরে দিয়ে দিচ্ছি যেন সব দিক থেকে ভালো মতো সিদ্ধ হয়। ভিউয়ার্স, এখন আমি এতে 2 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি, আপনারা চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন। ধনিয়া পাতা ছাড়া তো লাউ রান্নাটা মনে হয় যে কমপ্লিটই হয় না। এখন আমি ধনিয়া পাতাটাকে একটু নেড়ে ছেড়ে মিক্স করে আর 1 মিনিট এটাকে রান্না করে নেব, এর মধ্যে 100% সিদ্ধ হয়ে যাবে।
বিয়ার্স দেখুন টোটাল 9 মিনিটের মধ্যেই রান্নাটা টোটালি কমপ্লিট। আমি দেখিয়ে দিচ্ছি একটা লাউ নিয়ে, দেখুন লাউটা জাস্ট ধরলেই এটা ভেঙে যাচ্ছে, টোটালি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা প্লেটে সার্ভ করে দেব। তৈরি হয়ে গেল আমার লাউ তরকারি, আশা করি আপনাদের কাছে এটা অনেক ভালো লাগবে। এইটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক হেলদি একটা খাবার, আপনারা সবাই একবার হলো ট্রাই করবেন। আর আমার ভিডিওটি যদি সহজ লেগে থাকে, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন, যেন আমি এইরকম নতুন নতুন ইজি রেসিপিগুলো আপলোড করলে সবার আগে আপনি দেখে নিতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।